$2,000 প্রণোদনা বিলে অনুমোদন না দিতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেট রিপাবলিকান পার্টির নেতা ম্যাককনেল। মঙ্গলবার নগদ প্রণোদনা বিল $600 থেকে বাড়িয়ে $2,000 করতে রিপাবলিকান সিনেটরদের প্রেসিডেন্ট ট্রাম্প ফের চাপ দিলে এই আহ্বান জানান ম্যাককনেল। এদিকে বাইডেনের আহ্বান উপেক্ষা করেই বিদায় বেলায় সৌদি আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ প্রায় শেষ, তবু এই অন্তিম সময়ে এসেও তার শাসনামলে যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিয়াদের কাছে মঙ্গলবার ৩০০০ স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দেয় ওয়াশিংটন। এই বিক্রির তালিকায় রয়েছে আরও সরঞ্জাম যার অর্থমূল্য ২৯,০০০ কোটি ডলার বা ২৪,৫০,০০০ কোটি টাকা। মঙ্গলবার পেন্টাগন এই তথ্য জানায়। অথচ এই সময়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছিলেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গেল রোববার নানান চাপে পড়ে ৯০,০০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখনও মার্কিন জনগণের জন্য ৬০০ ডলারের নগদ প্রণোদনা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি, তাই তার মেয়াদে তা বাড়িয়ে ২,০০০ ডলার করে আইন পাশ করতে রিপাবলিকান সিনেটরদের উপর ফের চাপ দেন ট্রাম্প। তবে এই পরিস্থিতিতে ট্রাম্পের চাপ এড়িয়ে যেতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা ম্যাককনেল। মঙ্গলবার সিনেটে নাগরিক প্রণোদনা বৃদ্ধির আইন প্রস্তাব উত্থাপনে বাধা দেন তিনি। সেই সঙ্গে ম্যাককনেল আশ্বস্ত করেন তারা সিনেটে পরবর্তী আরেকটি বিল নিয়ে আসবেন, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটবে।